প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকের ডিফারেন্সিয়েশন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সানাউল্লাহ লেকচারার ম্যাথমেটিক্স সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ আমাদের আজকের আলোচনার বিষয় লিমিট অফ এ ফাংশন কীভাবে একটি ফাংশনের লিমিট বের করতে হয় বা লিমিটের প্রবলেম দেওয়া থাকলে কিভাবে সেই সমস্যার সমাধান করতে হয় আমরা আজকে সে বিষয়টা আলোচনা করব তো শিক্ষার্থীবৃন্দ প্রথমেই আমরা দুটো থিওরি নিয়ে আলোচনা করব যেগুলো প্রতি লিমিটের অঙ্ক করতে গিয়ে বা অন্য কোনো ডিফারেন্সিয়েশনের অঙ্ক করতে গিয়ে যেমন ধরো মূল নিয়মের অন্তরীকরণ করতে গিয়ে প্রচুর ব্যবহৃত হবে ইভেন পরীক্ষাও আসে এই থিওরি দুটো নিয়ে আলোচনা করব প্রথমটা হচ্ছে লিমিট টেন্ডস টু জিটি সাইনাস বাই এক্স ইকুয়াল টু ওয়ান আর দ্বিতীয়টা হলো লিমিট x টেন্স টু 0x 10x 1 এই দুটো জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব সমাধান এ এর জন্য মনে করি একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র ও এই যে বৃত্তটা সবুজ

সমাধি খন্ডিত করেছে সমাধি খন্ডিত করেছে সুতরাং এটি পি এ কিউ চাপকে সমাধি খন্ডিত আসলে ওখানে PQ চাপ ছিল না PQ যে যা ছিল সেটাকে সমদ্বিখণ্ডিত করেছে তাহলে এটা PAQ যে চাপ সেটাকে সমদ্বিখণ্ডিত করবে PU কি বিনতে স্পর্শক দয় PT আর QT বর্ধিত ওয়ের এর টি বিন্দুর সাথে মিলিত হয়েছে এই যে এতক্ষণ যেই আলোচনাটুকু করলাম এটা বেশ ইম্পর্টেন্ট আমাদের ব্যসার বৃত্তটা একক ব্যাসার্ধের কেন্দ্র ও ব্যাসার্ধ দ সমান ওয়ান তারপর ও এ পি কিউ যাকে সমুদ্ধি খন্ডিত করেছে একই সাথে এটা পি এ কিউ কেউ সম্বন্ধে খন্ডিত করবে পি বিন্দুতে যে স্পর্শক কিউ বিন্দুতে যে স্পর্শক সেটা ও এর বর্তিতাংশকে টি বিন্দুতে ছেদ করেছে আর টি বিন্দুতে মিলিত হয়েছে খুব সোজা কথা মনে করলাম P O A অথবা A O P সমান X রেডিয়ান এখন চাপ P Q এখন P Q P Q এই লাইনটা এটা less পি এ কিউ আমার এটা লেস দ্যান হবে পিটি প্লাস পি কিউ থেকে চিত্র থেকে সহজেই বোঝা যাচ্ছে তাহলে এর অর্ধেক যদি নেই পি কিউ এর অর্ধেক হচ্ছে পিএন পি এ কিউ এর অর্ধেক হচ্ছে পিএ আর পিটি প্লাস কিউ এর অর্ধেক হচ্ছে পিটি এটা আমরা লিখতে পারি এখন সাইন এক্স যেহেতু এটা কোন সাইন যদি নেই তাহলে সাইনেক্স সমান হচ্ছে পি এন বাই ওপি আমরা ত্রিভুষটা ব্যবহার করবো ও পি এন

এখানে আমরা এটা পেলাম টেন এক্স সমান পিটি বাই ও এটার জন্য আমরা ব্যবহার করেছি ত্রিভুজ ওপিটি এখন এক নং হতে পাই এই যে আমাদের সমীকরণ পি pn হচ্ছে হচ্ছে x তারপর হচ্ছে চাপ পি এ সেটা আমরা দেখেছি চাপ পরিবর্তে আমরা এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম এখন সাইন এক্স দ্বারা যদি এগুলোকে ভাগ করি সাইন এক্স দ্বারা এটা ওয়ান হয়ে যাবে এটা এক্স বাই এক্স এটা হবে ওয়ান বাই এবং এটা যদি আমরা এখন বগ্নাংশটা উলটিয়ে দিই উল্টিয়ে দিলে যেটা হবে এখানে কজ এক্স হয়ে যাবে এটা সাইন এক্স বাই এক্স হবে আর এটা ওয়ান ওয়ান থাকবে একই সাথে অসমতার চিহ্নগুলো পাল্টে যাবে এখানে ওয়ান সবচেয়ে বড় হবে সানি বই এক সপ্তাহ মাঝখানে থাকবে আর কজ এক সপ্তাহ ছোট হবে সেটা একই সাথে আমরা ঘুরিয়ে লিখেছি এখন এক্স এর মান যখন খুব ছোট হবে তখন কজ এক্স ওয়ান অলমোস্ট জিরো কজ জিরো ডিগ্রি আমরা জানি ওয়ান ওয়ান হবে এই পাশে ওয়ান সো সাইন এক্স বাই সংখ্যাটি এই যে অনুপাতটি এই সংখ্যাটি ওয়ানের থেকে ছোট বড় আবার ওয়ানের থেকে ছোট তার মানে এইগুলো ওয়ান হওয়া আর কোনো উপায় নেই একটা সংখ্যা এর থেকে ছোট ছোটো এর থেকে বড় ওয়ানের থেকে বড়ো ওয়ানের থেকে ছোট এ হতে পারে না হতে পারে ওয়ান হলে এই কন্ডিশন হবে মানে অ্যাকচুয়ালি এখানে যদি ইকুয়াল লেস দ্যান ইকুয়াল লেস দ্যান ইকুয়াল থাকতো তাহলে আরো সুন্দর হতো বইয়ের সাথে মিল রেখে আমি লেস দেন ইকুয়াল গুলো দেইনি দুই একদিন হলে ঘটনা এটাই হয়। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই সাইন এক্স ইকুয়াল টু ওয়ান এবার আমরা বি নাম্বার দেখব লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই টেন এক্স ইকুয়াল টু ওয়ান এটা আমরা দেখব আবার আমরা যে দুই নং যেটা ছিল সেটাকে যদি আমরা টেন এক্স দ্বারা ভাগ করি দুই নং কোথায় ছিল এখানে এটা টেন এক্স দ্বারা ভাগ করলে এটা হবে কজ এক্স এখানে এক্স বাই টেন এক্স এখানে ওয়ান হবে

সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পারবে ভালো করে ভিডিওটি হুম দেখলে তো আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ